নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল ভিন্ডি মশলা। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই অসাধারণ সুস্বাদু রেসিপিটি বানানো যাবে। ডিনারে গরম লুচি পরোটার সাথে এই ভিন্ডি মশলা আপনার পরিবারের প্রতিটি সদস্য দারুণ এনজয় করবে। ভিন্ডি মশলা বানাবার জন্য এখানে নিয়েছি 600 গ্রাম ভিন্ডি। আমি বড় ভিন্ডিগুলোকে কেটে 2 টুকরো করে নিয়েছি আর ছোট ভিন্ডিগুলোকে গোটায় রেখে দিয়েছি। কাটার আগে ভিন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো, 1 টমেটো, 3 পাকা লঙ্কা, 8-10 কাজু, 1 মুঠো ধনে পাতা। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 1 দারচিনি আর সাদা জিরে। সবার প্রথমে কেটে রাখা ভিন্ডিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। সবার প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 3 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে সবার প্রথমে বেসন মাখানো ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন ঢ্যাঁড়সগুলো একেবারে সেদ্ধ হয়ে নরম না হয়ে যায়। ভেন্ডিগুলোকে 70% কুক করে নিতে হবে, বাকিটা গ্রেভিতে কুক হবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবারে ভাজা ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। এবারে ওই ভেন্ডি ভাজা কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে কিছু গরম মশলা ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, 1 দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে। তেলটা অল্প গরম থাকা অবস্থাতেই ফোড়নটা দিতে হবে। বেশি গরম তেলে ফোড়নটা দিলে ফোড়নটা পুড়ে যেতে পারে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। 1/2 চামচ নুন অ্যাড করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 বাটা মশলা করে নেব, তার জন্য মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 পাকা লঙ্কা আর 1 মিডিয়াম সাইজের টমেটোকে 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার এর 1 মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভিন্ডিটাকে বেসন দিয়ে মেখে নেওয়ার পর যে বেসনটা পড়েছিল সেই বেসনটাও এখানে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা গরম জল এখানে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে স্লো হিটে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিক্সিতে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবারে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ নির্ভর করে। মশলা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদও ভালো হবে। এবারে ওই একই মিক্সি জারে 1 পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 10-12 কাজু ও 4 কাপের 1/2 কাপ দই। এবারে এর 1 মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে কাজু বাদাম ও দইয়ের মিশ্রণটা কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম। কাজু বাদাম ও দইয়ের মিশ্রণটা খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে মিশ্রণটা কড়াইয়ের তলায় ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম। এবারে কাজু বাদাম ও দইয়ের মিশ্রণটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার চারিদিকে তেল ছেড়ে এসছে। এবারে অ্যাড করে দিচ্ছি 2 চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। আরও বেশ কিছুটা সময় মশলাটা কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি গরম জল। তবে খুব বেশি গরম জল এখানে অ্যাড করব না, কারণ ঢ্যাঁড়সের এই তরকারিটা একটু মাখামাখা হলেই খেতে বেশি ভালো লাগে। এ সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে হাই হিটে গ্রেভিটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডারটা গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম। ভিন্ডিগুলো আগেই 70% কুক করা আছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই।
কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এই সময় অ্যাড করে দিলাম। এতে তরকারিতে লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। ছড়িয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ভেন্ডি মশলা। রুটি, লুচি, পরোটা, প্লেন রাইস সব কিছুর সাথেই এই ভেন্ডি মশলা খেতে দারুণ লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।